আজ থেকে 5 বছর আগে সপ্তমীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা বাংলা টিভি এবং সিনেমার এক অসামান্য অভিনেতা জীবনে নিয়ে এসেছিল চরম পরিণতি। তার মুখে সর্বদা হাসি লেগে থাকত, কখনো কারোর সঙ্গে ঝগড়া করতেন না, সবাইকে বন্ধু হিসেবে আপন করে নিতে পারতেন। কিন্তু সময় বড় নির্মম, সব কিছু দ্রুত ভুলে যায়, যেমনভাবে ভুলে গিয়েছে অভিনেতা পীযূষ গাঙ্গুলির কথা। আজকের ভিডিওতে চলুন দেখি পীযূষ গাঙ্গুলির জীবনের কিছু অজানা অধ্যায়। পীযূষ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1965 সালের 2 জানুয়ারি কলকাতার বেহালা অঞ্চলে। ছোট থেকে ইচ্ছে ছিল ফুটবলার হওয়ার, কিন্তু একটি দুর্ঘটনা সেই ইচ্ছা ত্যাগ করতে বাধ্য করে। চাকরি পেয়েছিলেন সরকারি, কিন্তু মনের মধ্যে জীবনে অন্য কিছু করার ইচ্ছা সবসময় নাড়া দিত। ধীরে ধীরে যুক্ত হলেন থিয়েটারের সঙ্গে, অভিনয় করতেন ব্রাত্য বসু সোহিনী সেনগুপ্তদের সঙ্গে। ছেড়ে দিলেন চাকরি, নিজেকে পুরোপুরি অভিনয় জগতের সঙ্গে যুক্ত করে নিলেন। নাটক থেকে টেলিভিশনে পদার্পণ। তার অভিনীত প্রথম ধারাবাহিকের নাম আবার যক্ষের ধন। কলকাতা দূরদর্শনের এই ধারাবাহিক তাকে রাতারাতি বাংলার ঘরে ঘরে পরিচিতি দিয়েছিল। পাশের বাড়ির ছেলে হিসেবে তার লুক মানুষকে আকর্ষণ করত সব থেকে বেশি। তাহলে চন্দ্রলোকে গিয়ে থাকো, ইচ্ছে তো করে ভাই, কিন্তু যাই কেমন করে? খালি পেটে এসব দুর্গ চিন্তা ভালো লাগে না? খালি পেটে লাগে না, তবে খাবার এসে গেছে। শ্রীযুক্ত বাবু মানিকলাল বসু, আর কিছু না, নিকটেই থাকি। 1994 সালে অপর্ণা সেনের বাবা চিদানন্দ দাশগুপ্তের ছবি আমোদিনীতে নায়কের ভূমিকায় অভিনয় করেন। তারপর একে একে কাজ করেছেন অপর্ণা সেন, গৌতম ঘোষ, অঞ্জন চৌধুরী, কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত সহ একাধিক পরিচালকের সঙ্গে। আর্ট ফিল্মের পাশাপাশি অঞ্জন চৌধুরী কমার্শিয়াল ছবিতেও কখনো ভাই, কখনো দাদা অথবা ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন। তবে টেলিভিশন সিরিয়ালে অভিনয় করা কোনোদিনই ছাড়েননি। দূরদর্শনের জন্মভূমি, আমোদিনী, পরবর্তীকালে বেসরকারি চ্যানেলে জলনূপুর ইত্যাদি সিরিয়ালে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। মহুলবনির সেরেং ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন। প্রায় 20 বছর বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কোথায় যাব? বাংলার ঘরে ঘরে সুপরিচিত নাম পীযূষ গাঙ্গুলির অভিনয় জীবন মাঝপথেই থেমে যায়। 2015 সালের 20 অক্টোবর এটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেদিন ছিল দুর্গাপুজোর সপ্তমী, আলোর রোশনায় আনন্দমুখর তিলোত্তমার বুকে হঠাৎ এত বড় দুঃখের সংবাদ সব কিছু ম্লান করে দেয়। এটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন, পথে সাঁতরাগাছি ব্রিজের উপর তার গাড়িকে ধাক্কা মারে একটি মালবাহী লরি। চুরমার হয়ে যায় গাড়ি, মারাত্মক জখম হন অভিনেতা, তার বুকের হাড় ভেঙে গুড়িয়ে যায়, মাথায় আঘাত লাগে। গাড়িতে তখন তার সঙ্গে ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। এই দুর্ঘটনার 5 দিন পর বেলভিউ ক্লিনিকে জীবন মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীযূষ গাঙ্গুলি। স্ত্রী পামেলা এবং ছেলে তাতাইকে রেখে অন্য জগতে পাড়ি দেন তিনি। তার অভিনয় ছিল অনেকটা অন্য ধারার, যা আজ পর্যন্ত কোনো অভিনেতাই পূরণ করতে পারেননি, সেই শূন্যস্থান পূরণ হওয়ারও নয়। কিন্তু সময় বড় অদ্ভুত, সব কিছু ভুলিয়ে দেয়, যেমনভাবে ভুলিয়ে দিয়েছে পীযূষ গাঙ্গুলির কথা। এই ভিডিওর মাধ্যমে তাকে জানাই প্রণাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।